ইউক্রেন রাশিয়ার সংঘাত অবসানে বিশ্ব সংহতির ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, অস্ত্র আর পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা কারো জন্য মঙ্গল বয়ে আনতে পারে না। জাতিসংঘের 77তম সাধারণ পরিষদ অধিবেশনে দেয়া ভাষণে প্রধানমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ যুদ্ধ নয়, শান্তি, মানব কল্যাণ আর উন্নয়ন চায়। রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘকে জোরালো ভূমিকা রাখার আহ্বানও জানান বাংলাদেশের সরকার প্রধান। নিউ ইয়র্ক থেকে আরও জানাচ্ছেন শাহ আলী জয়। করোনার ধাক্কা সামলে যখন ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠছিল পৃথিবী, ঠিক তখনই ইউক্রেন রাশিয়া যুদ্ধ টালমাটাল করে তোলে বিশ্ব পরিস্থিতি। এমন বাস্তবতায় জাতিসংঘের 77তম সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রীর এই ভাষণ। More vibrant in its responsibilities. রীতি অনুযায়ী মাতৃভাষা বাংলায় নিজের বক্তব্য বিশ্বসভায় তুলে ধরেন শেখ হাসিনা। বলেন, দুই দেশের যুদ্ধে ভুক্তভোগী সারা পৃথিবীর মানুষ, অবিলম্বে এই সংঘাত বন্ধ করা জরুরি। ইউক্রেন রাশিয়া যুদ্ধ এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও পাল্টা নিষেধাজ্ঞার ফলে সরবরাহ ব্যবস্থায় ব্যাঘাত এবং জ্বালানি খাদ্য সহ নানা ভোগ্যপণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি পেয়েছে। এ কারণে আমাদের মতো অর্থনীতি মারাত্মক চাপের মুখে পড়েছে, মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়েছে। এই অবস্থা কাটিয়ে ওঠার জন্য আমরা বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছি। 2026 সালে বাংলাদেশ সর্বোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশে উত্তীর্ণ হতে যাচ্ছে। আমরা ভাষণে গুরুত্ব পাই রোহিঙ্গা সংকট প্রসঙ্গ। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ থেকে তাদের প্রত্যাবাসনে অনিশ্চয়তা হতাশাজনক। তিনি বলেন, রোহিঙ্গাদের কারণে বাংলাদেশে মাদক চোরাচালান, মানব পাচার এবং আন্তঃসীমান্ত অপরাধ বেড়েছে। রোহিঙ্গাদের মিয়ানমারের নিরাপদ ও মর্যাদার সঙ্গে প্রত্যাবাসনের জন্য প্রয়োজনীয় পরিবেশ তৈরিতে দ্বিপাক্ষিক, ত্রিমাত্রিক এবং জাতিসংঘ সহ অন্যান্য অংশীদারদের নিয়ে আলোচনা সত্ত্বেও একজন রোহিঙ্গাকেও তাদের মাতৃভূমিতে এ পর্যন্ত ফেরত পাঠানো যায় নাই। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বিশ্ব নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ হওয়ার উদাত্ত আহ্বান উঠে আসে শেখ হাসিনার কণ্ঠে। ক্লাইমেট ভালনারেবল ফোরামের সভাপতি থাকাকালে আমরা মুজিব ক্লাইমেট প্রসপারিটি প্ল্যান গ্রহণ করি, যার লক্ষ্য হল বাংলাদেশকে ঝুঁকির পথ থেকে জলবায়ু সহনশীলতা ও জলবায়ু সমৃদ্ধির টেকসই পথের দিকে নিয়ে যাওয়া। জলবায়ু পরিবর্তন এবং প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কিত আমাদের জাতীয় পরিকল্পনা এবং নীতিগুলো জেন্ডার সংবেদনশীল করে তৈরি করা হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, বৈশ্বিক যে কোনো সংকট সমাধানে জাতিসংঘকে নেতৃত্ব দিতে হবে সামনে থেকে, আস্থা আর বিশ্বাস অর্জন করতে হবে মানুষের। যুদ্ধ কখনো কল্যাণ বয়ে আনতে পারে না, সম্প্রতি ইউক্রেন রাশিয়া যুদ্ধ সেটি আবারও প্রমাণ করেছে। জাতিসংঘে দেয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণেও উঠে এলো সেই প্রেক্ষাপট। বললেন, বিশ্বে শান্তি বজায় রাখতে কার্যকর ভূমিকা পালন করতে হবে জাতিসংঘকে। শাহ আলী জয়, নিউজ 24, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র।